অসুস্থ হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। অনুগ্রহ করে আপনারা সহযোগিতা করুন, সরকারের সকল নির্দেশনা মেনে চলুন, চলাচল বন্ধ করুন, নিজে সুস্থ থাকুন, প্রিয়জনকে সুস্থ রাখুন। আমাদের 24 ঘন্টার, এবার আমি তথ্যের দিকে আসব, 47টি পরীক্ষাগারে পিসিআর পরীক্ষা হয়েছে, 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 9993টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 9727টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,23,841টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,694 জন এবং এ পর্যন্ত 30,205 জন। 24 ঘন্টায় ঢাকা ডিভিশনে 13 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, বরিশালে 1 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। অবস্থান হসপিটালে মৃত্যুবরণ করেছেন 15 জন, বাড়িতে 8 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 225 জন, ছাড় পেয়েছেন 62 জন এবং বর্তমানে আইসোলেশনে 4,060 জন, এ পর্যন্ত 2,028 জন। মোট আইসোলেশন শয্যা সংখ্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালিসিস ইউনিট 106টি। তাছাড়াও প্রস্তুতি চলছে অনেকগুলি আইসোলেশনের শয্যা, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে মোট 700টি শয্যার প্রস্তুতি চলছে। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় 2,560 জন, নতুন করে ছাড় পেয়েছেন 2,019 জন, এ পর্যন্ত 2,58,094 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,03,171 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,923 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 662টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যে তথ্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে পাওয়া গেছে, 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 17,160টি, এ পর্যন্ত 24,06,427টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 28,810টি, এ পর্যন্ত 20,61,032টি। বর্তমানে মজুদ আছে 3,45,995টি, দুঃখিত 3,45,395টি। ফোন রিসিভ করা হয়েছে গত 24 ঘন্টায় 2,69,186টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 70,67,712টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,123 জন, গত 24 ঘন্টায় আরও 11 জন এই প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,212 জন চিকিৎসক, গত 24 ঘন্টায় 6 জন বেড়েছে। স্ক্রিনিং কার্যক্রম, বিমানবন্দরে 24 ঘন্টায় 1,090 জনকে স্ক্রিন করা হয়েছে এবং এ পর্যন্ত বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 3,33,450 জন। স্থল বন্দরে 24 ঘন্টায় 349 জন, এ পর্যন্ত 3,34,111 জন। সমুদ্র বন্দরে 87 জন, এ পর্যন্ত 18,709 জনকে। এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে গত 24 ঘন্টায় কোনো স্ক্রিনিং হয় নাই, কিন্তু পূর্বেই স্ক্রিনিং হয়েছে 7,029 জন। সর্বমোট 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,526 জন এবং এ পর্যন্ত 6,93,305 জন। আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতিতে যাওয়ার আগে আপনাদের একটি বিষয় অবহিত করতে চাই, সেটা হলো যে বেসরকারি পর্যায়ে অনেকগুলো হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে অনুমতি দেওয়া হয়েছে আরটিপিসিআর পরীক্ষা করার জন্য। এ সংখ্যা 17, এর মধ্যে ঢাকায় 14টি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে 2টি, বগুড়ায় 1টি। ঢাকার মধ্যে হাসপাতালগুলি আমি উল্লেখ করতে চাই, এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কোয়ার হসপিটাল ঢাকা, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, আনোয়ার খাঁ মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, এনাম মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, ইউনাইটেড হসপিটাল লিমিটেড ঢাকা এবং ঢাকার বাইরের হসপিটাল টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল বগুড়া। তাছাড়া ঢাকা আরেকটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স জেনারেল হসপিটাল ঢাকা এবং ডায়াগনস্টিক সেন্টার হিসেবে যারা অনুমতি পেয়েছেন এ পর্যন্ত, প্রাভা হেলথ ডায়াগনস্টিক বাংলাদেশ লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক
ঢাকা, DMFR মলিকুলার ল্যাব ডায়াগনস্টিক ঢাকা। দুঃখিত, আরো দুটি হাসপাতাল ঢাকায় আছে, ল্যাবএইড হসপিটাল ঢাকা এবং কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, তারা এখনো কার্যক্রম শুরু করে নাই। ডায়াগনস্টিক সেন্টার DNA সলিউশন লিমিটেড এবং চট্টগ্রামে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড চট্টগ্রাম এবং ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেড চট্টগ্রাম, তাছাড়াও ICDDRB। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে ICDDRB ঢাকা এবং প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেড, তারা সরকারের নমুনা পরীক্ষা করে দেন সরকারের প্রদত্ত কিট দিয়ে, তাছাড়াও তারা নিজেরাও বেসরকারিভাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করতে পারেন। যখন সরকারের প্রেরিত নমুনা তারা পরীক্ষা করবেন, তখন সরকারের দেওয়া RT-PCR কিট দিয়ে তারা পরীক্ষা করবেন, কিন্তু তাদের নিজেদের ক্লায়েন্ট বা নিজেদের রুগী বা নিজেদের ব্যক্তিকে তারা বেসরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা পরীক্ষা করবেন। বেসরকারি ল্যাবরেটরি বা হসপিটালের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি 35,000 টাকা পরীক্ষা করার জন্য, কিন্তু নমুনা সংগ্রহ করতে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল থেকে যদি বাড়িতে যেয়ে তারা নমুনা সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে 1,000 টাকা গ্রহণ করতে পারবেন নমুনা সংগ্রহের জন্য, তাছাড়া 3,500 টাকায় নমুনা সংগ্রহ করবেন। আমরা আরেকটি বিষয়ে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলিকে বলেছি, যেটা হলো যে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় অনেক বেশি ক্লিনিক হসপিটাল, বেসরকারি ক্লিনিক এবং হসপিটাল যেগুলো আছে, তাদের নমুনাও তারা আউটডোর বেসিসে পরীক্ষা করতে পারেন। যদি নমুনা সংগ্রহ করে সেই সব হাসপাতাল এবং ক্লিনিক নমুনা সংগ্রহ করেও তাদের কাছে পৌঁছাতে পারেন, বা তারা ওখানেও আউটডোর বেসিসে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে 5,140 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় শনাক্ত 1,03,981 জন, এ পর্যন্ত 48,93,186 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,467 জন, এ পর্যন্ত 3,23,256 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির রিপোর্ট আমরা সংগ্রহ করেছি 21 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে। শেষ করব আজকের তথ্য পরিবেশনা, তবে যাবার আগে আবারও মনে করিয়ে দিব, আপনার সুস্থতা আপনার হাতে।